খেলা হবে দিবসে দুর্গাপুরে খেলায় মাত্র দুই গোষ্ঠী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেকেন্ডারি এলাকায়, পল্লব নাগ ভার্সেস জয়ন্ত রক্ষিত। জয়ন্ত রক্ষিতকে মারধর করে বলে জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে জয়ন্ত রক্ষিতকে। দুপক্ষের একাধিক জন আহত, ব্যাপক উত্তেজনা এলাকায়, বিশাল পুলিশ বাহিনী সহ কমব্যান্ড ফোর্স মোতায়েন করা হয়েছে। দুর্গাপুর থানাতেও এক গোষ্ঠীর বিক্ষোভ। ভাষ্যপাঠে দীপনিকা, নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট। হয়েছিল মানে জয়ন্ত রক্ষিত আমাদের দুর্গাপুর চিনপ্যান মন্ত্র ইউনিয়নের নেতা এবং জনপ্রিয় নেতা প্লাস 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। তা আমরা সব জায়গায় দলীয় কাজ করি। আজকে খেলা দিবস ছিল, মমতা ব্যানার্জির মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে ও কাউন্সিলার রীতা চৌধুরীকে নিয়ে ক্লাবে ক্লাবে বল দিচ্ছিল। তো ওখানে যারা বিজেপি করেছে লাস্ট ইলেকশনেও, তারা এবং প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগ, এদের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, এখন দলটা ভালো করে করেনও না। তো যাই হোক, তার সম্পর্কে তো প্রচুর অ্যালিগেশন, তোলাটোলা থেকে শুরু করে বিভিন্ন রকম অসামাজিক কাজ এগুলো করে। ওয়ার্ডের লোকেরাও জানে, সবাই জানে, পাড়ার লোকেরাও জানে, জলসংযোগহীন। তো তার এখন ঠিক হচ্ছে ওই কিছু তোলাবাজ বিজেপির দালাল, তাদের নিয়ে জয়ন্তের উপর প্রথম মডার্ন মাঠে আক্রমণ করে। তো সেখানে আমাদের দলীয় কর্মী সফিক থেকে শুরু করে, দুর্গ থেকে শুরু করে এরা ছিল, তাদের ইয়ে হচ্ছে যে ও কেন বল দিচ্ছে, কেন এসব করছে, মানে গায়ে পড়ে এবং এগুলো করা। তো তার বিরুদ্ধে ওরা তখন ইয়ে করে দেয়, সরিয়ে দেয়। তারপরে জয়ন্ত আমাকে যেটা বললো যে ওর মেয়েকে বোধহয় বিনাচিতে কিছু বইপত্র কিনে বাড়ি দেখে ও পার্টি অফিসে রোজই আসে, এসে বসে ওর 9 নম্বর ওয়ার্ড অফিসে রোজই বসে, কালকেও আজকেও এসে বসছিল। তো তখন এরা প্রায় 60-70 জন ওর উপর চড়াও হয়, ও একাই ছিল, চড়াও হয়ে ওকে প্রচণ্ড মারধর করে। ওর সোনার চেন, তার আংটি, মোবাইল ফোন কিছু এখন পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড মুখে আপনারা দেখলেন। কজনকে মারধর করেছে ওখানে? ছিল তখন জয়ন্ত ছিল আর রজত ছিল, আমাদের খুব সক্রিয় কর্মী এবং জয়ন্তের সঙ্গেই থাকে। এই দুজনেই বসে গল্প করছিল, যেটা হয় আমরা পার্টি অফিসে কখনো সকালে 2-4 জন থাকি, তারপর লোকজন আসে। এরা তুলের ছেলে সকালবেলা, একটা কথা পরিষ্কার বুঝতে হবে, দেখুন এখন সবাই তৃণমূল, 2021-এ মমতা ব্যানার্জির তৃতীয়বার ক্ষমতা আসার পর এখন তো সবাই তৃণমূল, তৃণমূলের অভাব কিছু নেই। কিন্তু এরা লাস্ট ইলেকশনেও বিজেপির হয়ে কাজ করেছে, আজও পালাতে তারা তাই করে, এর আগেও সেকেন্ডারি ওখানে মিষ্টান্ন। আমাদের একটা সুন্দর একটা সুশ্রী অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমাদের বিধায়ক প্রদীপ মজুমদার, আমাদের জেলা সভাপতি অপূর্ব মুখার্জি এবং কি আরও অন্যান্য যারা ছিলেন অতিথি, তারাও এসেছিলেন, কাউন্সিলরও এসেছিলেন। তো সেটা হয়ে যাওয়ার পরে জয়ন্ত রক্ষিত নামে একজন মাঠের মধ্যে বিচ্ছিরিভাবে ঢুকে আমাদেরকে গালিগালাজ করে, আমরা মাঠের বাইরে বসেছিলাম। কে জয়ন্ত রক্ষিতকে? জয়ন্ত রক্ষিতকে আমি জানি না, উনি নিজেকে বলেন যে উনি পার্টির অনেক বড় লিডার। কোন পার্টি? আমাদের আমাদের দলের, আমাদের তৃণমূল দলের উনি অনেক বড় লিডার। তো উনি ওখান থেকে আমাদেরকে বিচ্ছিরি ভাষায় গালাগালি করার পরে, যখন আমরা ওনাকে বলি যে আমি ওনাকে বলি যে জয়ন্ত রক্ষিত এরকম কেন হচ্ছে, তখন উনি আমাকে বিচ্ছিরিভাবে আমার জামাটা টেনে, মানে বাজেভাবে আমার সাথে খুব বিহেভিয়ার্স করে এবং কি আমাকে মানে বিচ্ছিরিভাবে হ্যাকেল করা হয়। আমাকে বাঁচাতে গিয়ে আমার পল্লব রঞ্জন নাগের উদ্যোগে যেহেতু এই খেলা হয়েছিল, তো উনিও আহত হন। আমার সাথে আমাদের মেয়েরাও অনেকেই মানে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিল, ওনারাও একটু একটু করে আহত হয়েছে। কিসের জন্য? সেটা আমরা বলতে পারছি না, এটা কোনো দলীয় রাগ হতে পারে বা নিজেদের মধ্যে ইচ্ছা করে এটা হয়তো একটা সাজানো ষড়যন্ত্র হতে পারে, জানি না। সেটা এই খেলা হবে, এই যে আপনারা খেলার অনুষ্ঠানটা করলেন, এই কারণে কি রাগ বা এই কারণে কি কোনো প্রতিশোধ তৈরি হয়েছিল আপনাদের মধ্যে? দেখুন, এই ধরনের কথাবার্তা তো ওই সময় আলোচনা হয়নি, এই আলোচনা হয়েছে মানে উনি যেটা বলছিলেন যে এখানে যে নোংরা যে প্লাস্টিকের বোতলগুলো খেলা হচ্ছে সেগুলো নিয়ে।